দুপাশে সারি সারি ঝাউ গাছ, যেন এক স্বপ্নরাজ্যে ঢুকে পড়েছেন আপনি। নির্জন এই রাস্তাটি ধরে পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে বিস্তীর্ণ সমুদ্র পাড়ের, আর বালুর বুকে নানা আলপনায় অলঙ্কৃত করে রেখেছে কাঁকড়ারা। একদিকে সমুদ্রের জলরাশি, অন্যদিকে ঝাউবন, এখানে আসা স্বল্প সংখ্যক পর্যটকদেরও দিচ্ছে বাঁধ ভাঙা আনন্দ। কেউ বা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে ছুটে বেড়াচ্ছেন, আবার কেউ সঙ্গীকে নিয়ে বালুর বুকে দাঁড়িয়ে ছবির ফ্রেমে বন্দী হচ্ছেন। হেঁটে চলছেন সমুদ্র পাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এক পাশে সুন্দর ঝাউবন, আর এক পাশে এত সুন্দর সমুদ্র, আসলে অনেক ভালোই লাগছে। প্রকৃতি যেন ছুঁয়ে আছে এই সাগরকন্যা, আবার সেই মনোমুগ্ধকর বনরাশি, অপরূপ সৌন্দর্য ঝাউবনটা, খুবই ভালো লাগছে এখানে এসে। সূর্য যখন হেলে পড়বে পশ্চিম আকাশে, সমুদ্রের পানি আর পাড়ের বালি তখন স্বর্ণালী আলোয় ঝিলমিল করবে, আর এখান থেকেই উপভোগ করতে পারবেন সমুদ্রের বুকে লাল কুসুম সূর্য অস্ত যাওয়া। জেলা প্রশাসন বলছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় প্রচার অভিযানের মাধ্যমে বিকশিত করা সম্ভব এ সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটির। যাতায়াত ব্যবস্থার যেহেতু একটা প্রভূত উন্নতি হয়েছে, যে আগামী কয়েক বছরের মধ্যে এটা একটা বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। বরগুনা জেলার যেসব আনএক্সপ্লোর্ড বিউটিগুলো আছে, আমরা এই জন্য কিছু বিশেষ ক্যাম্পেইন ভার্চুয়ালি এবং মিডিয়ার মাধ্যমে এই আমরা প্রচার করব। 2017 সালের ডিসেম্বর মাসে বরগুনার তালতলী উপজেলা থেকে 15 কিলোমিটার দক্ষিণে সমুদ্রপাড়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নামের পর্যটন কেন্দ্রটি। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।